আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? প্রিয় বাবার জন্য গতদিন রাতে কাঁচা ছোলা ভিজাইছিলাম। প্রিয় বাবার ছোলা ভিজানোটা খায় লবণ আর একটু লেবু দিয়ে। তো ওইখান থেকে প্রিয় বাবাকে তো অফিসে দিয়ে দিছি। দুপুরের লাঞ্চ উনি অফিসে চলে গেছে নাস্তা টাস্তা করে, দুপুরের লাঞ্চের সাথে এই ছোলাও দিয়ে দিছি। তো প্রিয়র জন্য একটু রাখলাম যে দেখি প্রিয় একটু ছোলাটা খায় কিনা। তো কাঁচা ছোলাটা খেতে পারলে শরীরের জন্য বেশ ভালো। লবণ দিয়ে নিছি একটু লেবু দিয়ে মিক্স করে দিই, দেখি খায় কিনা। নাস্তার জন্য একটু ইউজ করে দেবো, রসুন টুকরো পানি বসাইলাম। খেলাম ছোটটা খেলো না, নুডলসটা হয়ে আসছে। যে নুডলসটা খাইন কিনা, আজকে নুডলসের ডিম দিছি। প্রিয় নর্মালি বয়েল নুডলসের ডিম দিয়ে খেতে চায় না। দেখি এভাবে ডিম খাওয়ানো যায় কিনা, ট্রাই করে দেখি। সস দিয়ে নিয়েছি একটু, আর এটা হচ্ছে যে ঝাল ম্যাগিটা, নতুন যে একটা স্পাইসি ম্যাগি বের হয়েছে ওটা নিয়েছি। ওটা মশাটা আমার একটু খেতে ভালো লাগে। আমি নাস্তা তেমন কিছুই খাই নাই, একটু বাদাম খাইছি, এখন আইসক্রিম নিয়ে বসছি। সকালবেলা নাস্তা কিছু খাবো না বলেই ডিসাইড করছি। তো অলরেডি দুপুর করায় আসছে, দুপুরেও হালকা পাতলাই কিছু খাবো, রুটি রুটি জাতীয় কিছু খাবো। ঘরটর গুছাই দিলাম, ঘরটর ঝেড়ে দিলাম। খালা ঘর ক্লিন করতেছে, কাপড় ধুইতেছে, আজকে অনেক রোদ উঠছে এই জন্য সব কাপড় ভিজাই দিলাম। প্রিয়কে কখন থেকে বলতেছি গুছলে দিদি, প্রিয়র আজকে কোচিং নাই, মানে শুক্রবার শনিবার। এবার যেহেতু আমরা বাইরেও যাই নাই, সো একদম আমাদেরও প্রিয় আর আমারও পুরো হলিডে, ঘরে বসে থেকে রেস্ট। রান্নার জন্য চিকেন নামাইলাম। আমি নর্মালি ব্রয়লার চিকেনটা শুধু আনি চিকেন ফ্রাই করার জন্য বাসায় রেখে দেওয়ার জন্য। তো এখন তো ঘরে ফ্রাইড রাইস টাইস খুব একটা করাই হয় না, কারণ বাইরে গেলে সেগুলো খাওয়াই হচ্ছে রেগুলার, এই জন্য বাসায় করার আর সুযোগ হচ্ছে না। তো ফ্রাইড রাইসের জন্য যেগুলো এনে রাখছিলাম, তো ভালো আজকে রান্না করে ফেলি। তো ব্রয়লার যখন রান্না করি কখনো, সেক্ষেত্রে আমি আবার সবগুলো চিকেন পিস ভেজে নিই, ভেজে তারপরে কষাই রান্না করবো রাতে, রাতে কি সন্ধ্যায় আর কি। প্রতিদিন তো এতদিন চিকেন রান্না হইতো না, দেখা গেছে একদিন গ্যাপে গ্যাপে রান্না হইতো প্রিয়র জন্য। তো এখন প্রিয়র ওয়েট একদমই বাড়তেছে না, ডাক্তার বলছে প্রতিদিন রুটিনেই চিকেন রাখার জন্য। ডক্টর বলছে প্রিয়কে যে প্রতিদিনই রুটিনে চিকেন রাখার জন্য, কারণ প্রিয়র ওয়েট একদমই বাড়তেছে না, একদমই তো খেতে চায় না। তো বলছে অন্য কিছু যেহেতু খেতে চায় না, তো ওকে চিকেনটা রেগুলার দেবেন। তো এই জন্য এখন এতদিন তো দেখা যেত প্রতিদিনই রান্না করতাম না, একদিন গ্যাপে গ্যাপে রান্না করতাম বা দুই দিন গ্যাপে গ্যাপে রান্না করতাম চিকেনটা। তো এখন ডাক্তার বলছে না প্রতিদিনই রাখতে হবে। তো এখন থেকে প্রতিদিন তো চিকেন রান্না করবো, সাথে ফিশটাও দিবো। এখন পেঁপে দিয়েছি, শিং মাছ রান্না করছি, দুপুরে এটা দিবো, রাতেরবেলা চিকেন দিবো। দিও যে কী জ্বালাচ্ছে খাওয়া নিয়ে, কালকে থেকে দুদিন যাবত পিছনে লাগছি। ডাক্তার যেভাবে রুটিন দিচ্ছে ঠিক সেইভাবেই রুটিন মেনটেন করার ট্রাই করতেছি। পানির পরিমাণ দিয়ে দিচ্ছে, সাথে ফ্রুটসের পরিমাণ সব কিছু মেপে মেপে দিতে বলছে, এর চেয়ে কম যেন না হয়, বেশি হলে সমস্যা নেই, কম যেন না হয়। তো এই অনুযায়ী দেওয়ার ট্রাই করতেছি। সন্ধ্যা হয়ে গেছে, তো ঘুমাইছিলাম, উঠলাম, রান্নার প্রিপারেশন। যে বয়লারগুলোকে চিকেনগুলোকে বললাম রান্নার আগে একটু ভেজে নেই, তো হলুদ আর লবণ দিয়ে মেখে তারপরে ভাজু। তো রিক্সা পাচ্ছি না, হাঁটতেছি, সামনে গেলে হয়তো পাওয়া যাবে। যাচ্ছি আমরা ঢাকায়।
রেস্টুরেন্ট থেকে আসলাম, এসে খাওয়া দাওয়া করে আসছি। প্রিয় তো খায় নাই, কিন্তু বাইরে গেলে প্রিয় খায় না, বা বাসায় এসে প্রিয়কে খাওয়াইছি। প্রিয় চলে গেছে ঘুমাইতে, কারণ আমরা রেস্টুরেন্ট থেকে বের হয়েছি 12টায়। রেস্টুরেন্ট থেকে বের হয়েছি 12টায়, বের হয়ে আবার একটা চায়ের দোকানে ঢুকছি, সেটা অনেক রাত পর্যন্ত খোলা থাকে। সেখানে আবার আধা ঘন্টা দেরি করছি, বাসায় আসতে আসতে কটা বাজছে, আমাদের 1:45 বেজে গেছে। বাসায় এসে প্রিয়কে খাওয়াইলাম, প্রিয় গেছে ঘুমাইতে, অলরেডি ঘুমাই গেছে। আমি বসে এডিটিংয়ে, আমি ইয়ার লাগাই নিছি, হেডফোন লাগাই নিছি, কারণ হচ্ছে গিয়ে কী বলে, আমি এডিট করতে নিলে সাউন্ডে এদের ঘুম হয় না, প্রিয়র বাবা বলতেছে ডিস্টার্ব হয়, প্রিয় বারবার নাকি উঠে যায়। কালকের থেকে হেডফোন দিয়ে এডিট করতেছি, এতে এদের প্রবলেম হবে না। এখন বাজে 2:30, আমার কাজ আরও বাকি, ফ্রেশ হইতে হবে। এই ফ্রেশ বাইরে গেলে এই জিনিসটা কষ্ট লাগে, যে বাসে এসে আবার ফ্রেশ হও, আমি মুখ টুক ধুই নাই, হাত টাত ধুয়ে নিছি, জাস্ট মুখ ধুই নাই, প্রিয়কে খাওয়াইছি, ফ্রেশ হয়ে ঘুম পাচ্ছে। আজকে দুপুরে ঘুমাইছি, তারপরে ও ঘুম পাচ্ছে। তো আর কি, এই তো চলছে দিন এভাবেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগ এদিকেই শেষ করে দিচ্ছি, আল্লাহ হাফেজ।